অবশেষে ইচ্ছে পূরণ সাইনাথ বাবার ভক্তদের। হাওড়ায় প্রতিষ্ঠা হলো সাইনাথ বাবার মন্দির ও মূর্তি। গত কয়েক বছর ধরেই দক্ষিণ হাওড়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে মানুষ বা ভক্তরা তারা মন্দির প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়িত হলো। জাঁক জমকপূর্ণভাবে সাইনাথ বাবার মূর্তি প্রতিষ্ঠা হলো হাওড়াতে। শুধু জেলা নয়, জেলা ছাড়িয়ে রাজ্য এবং ভিন রাজ্য থেকে ভক্তরা এলেন। অনেক ভক্তজন আছে, কিন্তু কোথায় যাবে কি করবে কেউ জানে না। তা আমাদের মনের ইচ্ছা অনেক দিন ধরে ছিল, আমি ছোট থেকে সাই বাবার খুব ভক্ত। তো দাদা বলেছিলেন, পার্থদা বলেছিলেন, বাবাকে মন থেকে ডাকলে বাবা নিজের জায়গা নিজেই করে নেবে। ডাস্টবিন ছিল, আমরা সবাই মিলে, আমাদের সহযোদ্ধারা সবাই মিলে সেটাকে পরিষ্কার করে বাবাকে আজকে অনেক দিন ধরে চেষ্টা করছি আনবো। সেই 5 বছরের প্রতীক্ষার পর বাবা আজকে এখানে প্রতিষ্ঠিত হলো। সত্যি কথা বলতে কি, শিরিডি সাই বাবার মন্দির বা মূর্তি আমাদের হাওড়ায় খুবই কম। এই এত বড় এলাকা নিয়ে টোটাল ধরুন রামলীলাতলা সাঁতরাগাছি প্রায় হাওড়ার অনেকটা অংশ নিয়ে আজকে আমরা একটা বাবার মূর্তি প্রতিষ্ঠা করলাম। এখানে বহু এখনও আপনারা দেখছেন প্রচুর মানুষের সমাগম, এখানে প্রসাদও দেওয়া হচ্ছে, বাবার হোমযজ্ঞ চলছে এবং আমরা সাইনাথ মহারাজের কাছে প্রার্থনা করব যে গোটা ভারতবর্ষকে ভালো রাখুন, আমাদের দেশকে ভালো রাখুন। জানা যায় 6 মাস আগে মন্দিরের ভিত্তি স্থাপন করে ধীরে ধীরে মন্দির নির্মাণ হয় এবং সবশেষে বাবার মূর্তি স্থাপন হয়। মূর্তিতে পান প্রতিষ্ঠাও করা হয় জাঁকজমক পুজো আর্চনার মধ্য দিয়ে। দেখুন, মানুষের জীবনে সব রকম ব্যাপারটা নিয়ে তো একটা মানুষের জীবন গঠিত হয়। ভালো থাকে, খারাপ থাকে, সমস্ত কিছু করে এবং এই পৃথিবীতে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, সব রকম আছে, সব মিলিয়ে মিশে এটা থাকা হয়। এই ধরনের একটা আধ্যাত্মিক ব্যাপারের মধ্যে যারা মানুষকে ভালোবাসবে, যারা কাছে টেনে নিতে পারবে, এই হানাহানির মধ্যে যত এই ধরনের আধ্যাত্মিক ব্যাপার বাড়বে, যত ভালো থাকবে, তত সাধারণ মানুষ ভালো থাকবে। ভোর থেকে পুজো অর্চনা অনুষ্ঠিত হবে। প্রতিদিন 4 বার করে পুজো অর্চনা হবে সাইনাথ মহারাজের। সর্বসাধারণ ভক্তের জন্য সকাল 7টা থেকে রাত্রি পর্যন্ত দ্বার খোলা থাকবে মন্দিরের। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, নিউজ 18 লোকাল।